টঙ্গীতে শহীদ আসল্লাহ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে কোয়ান্টাইম ফাউন্ডেশনের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়। টঙ্গীর নোয়াগাঁও এম এ মসজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ আহসানুল্লাহ মাস্টার ফাউন্ডেশনের সভাপতি মিসেস ফরিদা আহসানের সভাপতিত্বে এবং সংগঠনের কোষাধ্যক্ষ খাদিজা রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল। সমন্বয় হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সহকারী কাউসার সরকার, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ মোহাম্মদ জাহিদ আহসান রাসেল বলেন, আপনারা জানেন যে কোভিড-19 এর কারণে হাসপাতালগুলোতে এবং ব্লাড ব্যাঙ্কগুলোতে কিন্তু রক্ত স্বল্পতা দেখা দিয়েছে, যার কারণে এটি যখন আমি জানতে পারলাম তাৎক্ষণিকভাবে আমার পিতা শহীদ আহসানুল্লাহ মাস্টার ফাউন্ডেশনের নামে এই ব্লাড ক্যাম্পটি আমরা আয়োজন করেছি এবং কোয়ান্টাম ফাউন্ডেশন আমাদেরকে সহযোগিতা করেছে এবং এই সহযোগিতা এবং আমাদের এলাকার নেতাকর্মী এবং সাধারণ মানুষের যে ধরনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখেছি, যেভাবে স্বতঃস্ফূর্তভাবে তারা রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং আজকে আমরা একদিনব্যাপী কর্মসূচিটা নিয়েছিলাম, এখন আমাদেরকে এটা দুদিনব্যাপী নিয়ে যেতে হচ্ছে এবং আমি মনে করি অবশ্যই এর ফলে এক একটি ব্যাগে রক্ত মানে এক একটি জীবন বাঁচানো, এত এত বড় একটি মহৎ উদ্যোগে যারা সামিল হয়েছেন আমি তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আশা করছি যে ভবিষ্যতেও এই ধরনের আয়োজন আমাদের অব্যাহত থাকবে এবং আমাদের এই যে যে দুরারোগ্য ব্যাধিগুলো আছে, থ্যালাসেমিয়া থেকে শুরু করে ব্লাড ক্যান্সার এবং কোভিড-19 যে প্লাজমা সংগ্রহ, সকল কিছু মিলিয়ে কিন্তু আসলে এই ব্লাড ক্যাম্পটা আমরা আয়োজন করেছি এবং আমরা মনে করি যে এর ফলে যদি কিছু মানুষেরও উপকার হয় এই যে আমাদের আজকের এই আয়োজনটা সার্থক হবে। কোন কোন এলাকার লোকজন বেশি সবচেয়ে বেশি দিচ্ছে, কারা তরুণরা বৃদ্ধরা? আসলে এখানে তরুণরাই বেশি অংশগ্রহণ করেছে আজকের এই রক্তদান কর্মসূচিতে, আমার ডাকে সাড়া দিয়ে তারা এসেছেন এবং প্রচুর পরিমাণ ছেলে মেয়ে এখানে অংশগ্রহণ করেছেন এবং গাজীপুর টঙ্গীর বিপুল সংখ্যক ছেলে মেয়ে এখানে অংশগ্রহণ করেছেন এবং এত সংখ্যক যে শেষ পর্যন্ত আমরা আজকে নিতে পারছিলাম না এবং এটাকে এক্সটেন্ড করে আগামীকাল পর্যন্ত আমরা সেটাকে বর্ধিত করতে হয়েছে যে আগামীকালও আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং ইনশাল্লাহ আমি মনে করি এই যে মহৎ উদ্যোগ আমরা যেটা নিয়েছি এবং মহৎ উদ্যোগের সাথে যারা সামিল হয়েছেন আমি মনে করি সকলেই একটি মহৎ কাজ করেছেন। আমি সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কোয়ান্টাম ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি আমাদের প্রত্যেকটি নেতাকর্মী এবং সাধারণ মানুষদেরকে ধন্যবাদ। তিনি আরও বলেন, করোনা ভাইরাসের কারণে লকডাউনে থাকা মানুষ হোম কোয়ারেন্টাইনে আছে, নিম্ন আয়ের মানুষের আজ রোজগার বন্ধ হয়ে গেছে, এমন সময় সাধারণ মানুষের রক্তশূন্যতা দেখা দিয়েছে। বিভিন্ন হাসপাতালে রক্তের জন্য করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যাঘাত ঘটছে। ঠিক সেই মুহূর্তেই শহীদ আহসানুল্লাহ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে কোয়ান্টাইম ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় টঙ্গীর থানা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে টঙ্গীর নোয়াগাঁও এম এ মসজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছি। এখান থেকে কোয়ান্টাইম ফাউন্ডেশনের 300-400 ব্যাগ রক্ত সংগ্রহ করতে সক্ষম হবে। একদিনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ক্যাম্প করা হলেও তা দুই দিনে বৃদ্ধি করা হয়েছে। ফাউন্ডেশনের আয়োজনে আমাদের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ মোহাম্মদ জাহিদ আহসান রাসেল মহোদয়ের নিজ উদ্যোগে আমাদের টঙ্গীতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে তরুণ এবং যুব সমাজ এখানে এসে স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। সবচেয়ে বড় বিষয় এখানে যারা রক্ত দিয়েছেন তারা মোটামুটি সবসময় রক্ত দিয়ে থাকেন, রক্তদান করে থাকেন বিভিন্ন সময় বিভিন্ন রোগীদের। তবে আজকের বিষয়টা একটু স্পেশাল যে যারাই রক্ত দিয়েছেন তাদের মনের ফিলিংসটাই একটু ব্যতিক্রম যে এই রক্তটা মনে হয় মৃত্যু মতো দিয়ে দেওয়া হচ্ছে, এরকমভাবেই সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং এই পরিমাণ মানুষ অংশগ্রহণ করেছেন যে আজকে একদিনের মধ্যে এটা কমপ্লিট করা যায়নি, যার কারণে আমাদের প্রোগ্রামটা বর্ধিত করে আবার আগামীকালকেও আমাদের এই রক্তদান কর্মসূচি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিটা অব্যাহত থাকবে, আগামীকালকেও হবে ইনশাআল্লাহ।
আজকে সুহেদা আসলাম হাসপাতাল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে রক্তদান কর্মসূচি আমাদের প্রিয়াসনের মাননীয় সংসদ সদস্য যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ জাহিদ আহসান রাসেল ভাইয়ের নেতৃত্বে আজকে আমাদের এখানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আওয়ামী লীগ ছাত্রলীগ জুড়ে সকল সংগঠন স্বেচ্ছাসেবক লীগ সহ সাধারণ আমাদের গাজীপুরের সাধারণ মানুষ সকলে এসে এখানে তারা এই মহৎ উদ্যোগে অংশগ্রহণ করেছেন এবং সবাই একত্রিত হয়ে এখানে রক্ত দিয়েছেন। কারণ রক্ত দিয়েছেন এই কারণে যে এইখানে যে একটি ব্যাগ রক্ত একটি মানুষের প্রাণ বাঁচাবে। সে আমাদের প্রিয় নেতা জাহিদ আহসান রাসেল ভাই যিনি বলেছেন যে আজকে এখানে যদি আমরা 200 ব্যাগ হোক 500 ব্যাগ হোক যেই রক্তটা সংগ্রহ করতে পারবো, ইনশাল্লাহ আমাদের এই রক্তটা সংগ্রহ করার মাধ্যমে আমাদের এই যতগুলো রক্ত ব্যাগ সংগ্রহ হবে ততগুলো মানুষের জীবন বাঁচবে। তো এই মহৎ উদ্যোগের জন্য আমাদের প্রিয় নেতা জাহিদ আহসান রাসেল ভাইকে ধন্যবাদ জানাই এবং বলতে চাই যে আমরা ছাত্রলীগ সবসময় আপনার সাথে ছিলাম, আসি, থাকবো। আপনার এই মহৎ উদ্যোগ আপনি এগিয়ে নিয়ে যান, সকল প্রকার মহৎ উদ্যোগে আমরা আপনার সাথে আছি এবং আপনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। এবং আপনি মাননীয় প্রধানমন্ত্রী যে করোনা নিয়ে যে যুদ্ধ, সেই যুদ্ধে আপনি একজন মহানায়ক হিসেবে সারা বাংলাদেশে আপনি উজ্জ্বল নক্ষত্র যে ফুটে থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ।